সো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রামের প্রোফাইল লিংক কপি করবেন অথবা কোনো জায়গায় শেয়ার করতে হলে খুঁজে বার করবেন। আমরা সাধারণত জানি, যখন আমরা ইনস্টাগ্রাম ওপেন করি, ওপেন করার পর এখানে আইসা আমাদের পোস্টগুলো পাবো, বাট লিংক শেয়ারের অপশন, যে প্রোফাইল লিংক আছে সেটা খুঁজে পাই না। যেমন আমাদের পোস্ট আছে, এসেই আছে, তারপর আমরা যদি সেটিংসে যাই, দেখুন এখানে প্রোফাইল লিংক এ নাই। তারপর এখানে আসার পর সেটিংসে এই যে একটা অপশন আছে ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস, সো আপনি শুধু এটা, আচ্ছা যদি আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করি, যেমন ধরেন এটা আমাদের হোয়াটসঅ্যাপে, যেমন ধরেন আমরা এটা এই যে এটা শেয়ার করলাম, বাট এটা আমাদের পুরো লিঙ্ক গেলো না, এটা আমাদের পোস্টের লিঙ্ক চলে গেলো। সো আমরা কীভাবে আমাদের ইনস্টাগ্রামের যে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা বের করবো? সো সেটা বের করার জন্য ইনস্টাগ্রামে আপনি সারা ইনস্টাগ্রাম খুঁজেই প্রোফাইল লিঙ্ক খুঁজে পাবেন না, সেক্ষেত্রে আপনাকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর যেমন আমরা ব্যাক করলাম, ব্যাক করার পর আমাদের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে অথবা আপনার কাছে যে ব্রাউজারটি আছে সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আমরা এভাবে, আচ্ছা এখান থেকে সার্চ বারে লিখব instagram.com, লেখার পর এটাকে আমরা কি করব, এই যে instagram.com আছে আপনি এভাবে লিখবেন, লেখার পর সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার এখানে জিমেইল লগ ইন করতে বলবে, ইনস্টাগ্রামের যে জিমেইলটা আছে সেটা লগ ইন করতে হবে। সো আমার যেহেতু অলরেডি লগ ইন আছে, সেহেতু আমার এটা লগ ইন করতে হবে না, সো অটোমেটিকলি আমার ইনস্টাগ্রামে নিয়ে আসছে। দেখুন এটা ইনস্টাগ্রামের অ্যাপ্লিকেশন না, কিন্তু এটা গুগল ক্রোম থেকে ওপেন হয়েছে। সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে আমি আমার প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এই যে কর্নারে পিক ইয়ে দিলাম, যাওয়ার পর আমি যদি এই প্রোফাইলে যাওয়ার পর এই যে উপরে যে সার্চ অপশন আছে এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামটেক 75 এটা এখানে আসছে। সো লিঙ্ক কপির অপশন হচ্ছে ওই যে আপনার পেনের মাধ্যমে যেটা আছে, এখানে যদি আমরা লিঙ্ক কপি করি, যে লিঙ্ক কপিড দেখাচ্ছে। সো এখন আমরা এই প্রোফাইল লিঙ্কটা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবো। যেমন ধরুন এক্সাম্পল হিসাবে আমি এটা এখান থেকে বের হয়ে আমি আমার হোয়াটসঅ্যাপে যাই, আমার হোয়াটসঅ্যাপে যাই, হোয়াটসঅ্যাপে গেলাম, যাওয়ার পর ওইখানে আমি আবার এই লিঙ্কটা শেয়ার করলাম। যেমন ধরেন এই যে দেখুন আগের লিঙ্ক আর এই লিঙ্ক, লিঙ্কটা অনেক ডিফারেন্ট। সো এখানে যদি আমি ক্লিক দিই, সরাসরি আমার প্রোফাইলে ইনস্টাগ্রামের প্রোফাইলে নিয়ে আসবে। দেখুন আমার প্রোফাইলে বা ড্যাশবোর্ডে নিয়ে আসছে। সো বন্ধুরা, আসলে এভাবেই আপনারা ইনস্টাগ্রামের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করবেন, এবং আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নেক্সট ভিডিওটা আপনি পেতে পারেন। সো এই ছিল আজকে ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।